ইতিমধ্যে বোর্ড থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে সিলেকশন টেস্ট এক্সাম হয় অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষা ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট, নোটিশে বলা হয়েছে 17 নভেম্বরের আগে কখনোই পরীক্ষা শুরু করা যাবে না, অর্থাৎ 17 নভেম্বর বা তার পরে তোমাকে পরীক্ষা শুরু করতে হবে। পরবর্তীতে এক্সাক্ট ডেট তোমাদের জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে তোমরা জেনে রাখো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, টেস্ট পরীক্ষা 17 নভেম্বর। এবং নোটিশে এও বলা হয়েছে 30 নভেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা প্রক্রিয়া কমপ্লিট করতে হবে প্রত্যেকটা স্কুলকে। এটা একটা স্কুল বোর্ড, তোমরা জানো WBBSE অর্থাৎ স্কুল বোর্ডের যে মধ্যশিক্ষা পর্ষদ সেখান থেকে জানানো হয়েছে। তা যারা মাদ্রাসা বোর্ডে আছো তারাও মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও, তারাও সেভাবেই তোমাদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাও এবং পড়া তোমরা সেভাবে এগিয়ে নিয়ে যাও, যাতে তোমরা 17 নভেম্বর টেস্ট পরীক্ষা হলে অনায়াসে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। সো তোমরা জেনে রাখো 17 নভেম্বর তোমাদের মাধ্যমিক 2023 সালের টেস্ট এক্সাম শুরু হচ্ছে এবং 30 নভেম্বর পর্যন্ত সেই পরীক্ষাটা চলবে, অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে পরীক্ষা তোমাদের শেষ হবে। সুতরাং নভেম্বরের 17 তারিখ টেস্ট পরীক্ষা বারবার ঘোষণা করছি, খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা তোমাদের জানানোর ছিল। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।